আমরা আবার লাইনে ফিরে এলাম। এই মুহূর্তে আমার সঙ্গে আমার এই আইডিতে যে সকল ভক্তমণ্ডলী আছেন, আমি সকলকে ঠাকুরের বক্তব্য শোনার জন্য খুলনার কলামারিতে হরিগুরুচাঁদ মন্দির, সেখানে আজকে সভায় উপস্থিত শ্রীধাম ওরাকান্দি থেকে আগত মহামতুয়াচার্য পদ্মনাথ ঠাকুর, উপস্থিত শ্রীধাম ওরাকান্দি থেকে আগত মহামতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর, আজকে উপস্থিত এখান থেকে শ্রীধাম ঠাকুর নগর থেকে আমার সহদর্শিনী সোমা ঠাকুর, আজকে উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আমাদের যুগ্ম জেনারেল সেক্রেটারি ডাক্তার সুখেন গাই, আছে এখানে ছাত্র যুব মতুয়া মহাসংঘের সভাপতি তন্ময় বিশ্বাস, আছে মতুয়া মহাসংঘের সদস্য গোপাল, আছে সুদেব, এবং এখানে আমি তরুণকে চিনি এবং আমাদের যিনি অধ্যক্ষ আছেন ওনার সঙ্গে আমার মাধববাবু ওনার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে, আর অনেকের সাথে হয়েছে, সকলের নাম নেবার আমার এই মুহূর্তে বলতে পারছি না, সকলের নাম জানা নেই, এবং সম্মুখে উপস্থিত যারা আছেন মতুয়া ধর্মাবলম্বী মানুষ সাধুগুরু গোসাই পাগল দলপতি এবং মায়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বহু প্রোগ্রাম হয়েছে, আজকে বোধ হয় 8 দিন আমাদের, কালকে 9 দিন হবে, 8 দিনে মনে হয় আমরা 18টা প্রোগ্রাম হয়ে গেছে আমাদের, তারও বেশি সারা কম না। যাই হোক, প্রোগ্রাম যতই হোক মতুয়া ডেভেলপমেন্টের কথা মাথায় রাখি, মতুয়া ধর্মের কথা মাথায় রাখি, মতুয়া সাধু গোসাই গুরু ভক্ত পাগল দেশ কথা মাথায় রাখি, তাই যত কষ্টই হোক সেটা কষ্ট নয়, সেটা আনন্দের বিষয়। এই আনন্দ যে মতুয়া ডেভেলপমেন্টের কথা বাবা হরিগুরুচাঁদ ঠাকুর ভেবেছিলেন এবং তাদের উত্তরসূরি হিসাবে আমাদেরও কর্ম সেই ধর্ম এবং সেই মানুষদের আগামী দিনে উন্নতি সাধন করা, তাই সেই উন্নতি সাধনের লক্ষ্যে শ্রীধাম ওরাকান্দি এবং শ্রীধাম ঠাকুরনগর আগামী দিনে, এখন থেকে আগামী দিনে একই সাথে যৌথভাবে কাজ করবে, এটা আমি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। আমার সদ্য দাদা পদ্মনাথ ঠাকুরকে আপনারা সকলেই জানেন, তার যে কর্মপ্রণালী, তার যে কর্মপদ্ধতি, সেটা অত্যন্ত অত্যন্ত উচ্চ মানের মতুয়া ডেভেলপমেন্টের যে কর্মকাণ্ড, সেই লক্ষ্যে মতুয়া উন্নয়ন করতে গেলে সবার আগে সেই মত বা সেই ধর্মের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি করে সমাজে সঠিক বিচারে ছড়িয়ে দেওয়া যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা এমন কোন লক্ষ্যে আগাবো না যে ধর্মের কথা শুনে মানুষ পিছু হাঁটবে, আমরা এমন কোনো কাজ করব না যে কাজে আমাদের কর্ম দেখে মানুষ বিশ্বাসভঙ্গ হবে। তাই আমি মনে করি বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের যে মত, অর্থাৎ যে ইচ্ছা, এবং সেই ইচ্ছা আজকে মতুয়া ধর্মরূপে আখ্যায়িত হয়েছে বা পৃথিবীর বুকে আজকে 10 কোটি মতুয়া তা প্রতিপালন করে চলেছে, সেই মতটা বাস্তববাদী, বিজ্ঞানসম্মত, ন্যায়সম্মত, নীতি নির্ধারণকারী, মানুষ মূল্যায়নকারী, সমাজ প্রদানকারী একটা এমন বিশ্বস্ত ধর্ম বা মত যার কোনো বিকল্প কিছু হতে পারে। এর কারণ
এর কারণ আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিই। এর কারণ আমি যত ধর্মের কথা শুনেছি, যত ধর্মের কথা আমাকে মানে অবগত করেছে মানুষ, আমার বেশিরভাগ ধর্মের প্রতি মনে হয়েছে যে সেই ধর্মের সত্তাধিকারীরা যেহেতু নেই, সেহেতু সেই ধর্মকে বিকৃত করা হয়েছে। আপনি সূক্ষ্ম সনাতন ধর্মের কথা বলুন, এবং সেই সূক্ষ্ম সনাতন ধর্ম কি করে সনাতন ধর্মে পরিণত হলো, শাস্ত্রে অনেক কথা বলবে, বিবেচনার শাস্ত্র এবং জ্ঞানের শাস্ত্র এবং তার মূল্যায়ন শাস্ত্র অন্য কথা বলে, এবং সেই সেই লক্ষ্যে যদি আমরা চলি, তাহলে আমরা আজকে মতুয়া ধর্ম যারা প্রদর্শন করেছেন, যারা আবিষ্কার করেছেন, আবির্ভাব যাদের হয়েছে, তাদের মধ্যে থেকে একটা সঠিক মত পথ মানুষ পেয়েছে। যত যত মানুষ যত যত ধর্মে ধর্মকে মূল্যায়ন করেছে, তারা বেশিরভাগই তার মধ্যস্থতা করে সেই ধর্মের প্রকৃত গতিপথ পথকে বিকৃত করেছে। সেটাই হলো সূক্ষ্ম সনাতন এবং সনাতন। আমি এই কথার আগে কখনো বলিনি, আজকে এই সভাতে আমার বলতে ইচ্ছা করছে। আপনারা জানেন বৈদিকবাদ বা বৈদিক প্রথা একটা এমনই প্রথা যার প্রকোপে এই বর্ণবাদের তৈরি হয়েছিল। যে বর্ণবাদ আমরা আদি বাসিন্দা ভারতবর্ষে ছিলাম, সেখান থেকে আমরা এখন তো ভাগ হয়ে বিভিন্ন দেশ হয়েছে, তাহলে আমাদের যে সূক্ষ্ম সনাতন নীতিকে যারা বিকৃত করেছিল তারাই হলো সেই বৈদিক। কিরকম? যদি সৃষ্টির সত্তা ধরি তাহলে আমরা সপ্তঋষির সন্তান হই, তাহলে সেই সপ্তঋষির সন্তান যারা সপ্তঋষি ছিলেন তাদের কাজ কি ছিল? বনে জঙ্গলে গার্হস্থ্য গৃহস্থ নীতির মধ্যে থেকে সমাজকে ধারণ করানো। তখন এত সৃষ্টির এত কিছু ছিল না, আমরা জানতাম যে সপ্তঋষির সন্তান আমরা, আমরা যাদের আমরা বোধ হয় কোন মুনির যেন আমরা সন্তান ধরি নিজেদের, কাশ্যপ মুনি, নমস মুনি, কাশ্যপ ওই নমস মুনির মানে পরের জেনারেশন কাশ্যপ মুনি। তাহলে সেখান থেকে যদি আমরা ধরি তাহলে দেখব যে তারা প্রকৃত গার্হস্থ্য নীতি পালন করেছে, তা না হলে এত সৃষ্টি হতো না মানুষ। তাহলে সেই সৃষ্টিকে যারা বিনাশ করে নিজ আত্মদর্শনকে মূল্যায়ন করেছে, সেখান থেকে নীতিভ্রষ্ট হয়ে অন্য পথ ধরেছে শুধু সত্তা রাখার জন্য। আমি মনে করি সেই প্রকৃত সূক্ষ্ম সনাতন দর্শনকে বাবা হরিচাঁদ ঠাকুরের পূর্ণ ব্রহ্মত্ব নিয়ে যদি না আসতেন এবং আমার সমাজের মানুষকে যদি সেই শিক্ষা না দিতেন, তাহলে প্রকৃত সূক্ষ্ম সনাতন ধর্মের ব্যতিক্রমী একটা শাখা হিসেবে চলত। কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে আমার মনের উপলব্ধি এটা মনে হয় যে সূক্ষ্ম সনাতন নীতি তাকে বলে বা ধর্ম তাকে বলে যাতে সুখ ও শান্তি বজায় থাকবে। সুখ আর সনাতন, সূক্ষ্ম সনাতন আমি আমার মরণে বুঝি। তাহলে সুখ, প্রত্যেকটা মানুষ যদি সুখী না থাকে, প্রত্যেকটা মানুষের অন্তর যদি ভগবান তত্ত্বে আন্দোলিত না হয়, প্রত্যেকটা মানুষের হৃদয় যদি সত্য বাক্যে আন্দোলিত না হয়, সহযোগিতায় আন্দোলিত হয়, তাহলে সেটা কি সঠিক পথ? পথ না। তাহলে সেই পথ তখনই অবলম্বন করা যাবে যখন মানুষের মনে প্রকৃত সুখ থাকবে। আমার মনে যদি সুখ না থাকে তাহলে আমি কোন ভালো কাজ করব, কি ধর্মকর্ম কাজ করব? সম্ভব নয়। ঘরে যদি পেটে দেবার মতো কিছু না থাকে তাহলে কোনো ধর্ম পালন হয় না, এটাই বাবা হরিগুরুনাথ ঠাকুর বুঝাতে চেয়েছেন। আর সেই দর্শনই হচ্ছে সুখ ও সনাতন দর্শন। সনাতন কথার অর্থ হচ্ছে চিরশাশ্বত। যে সুখ মনের মধ্যে চিরশাশ্বত করে রাখা যায় সেটাই হচ্ছে সুখ ও সনাতন নীতি। প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা, প্রত্যেকটা মানুষকে মর্যাদা দেওয়া, প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠিত করা, তাই বলে না মতুয়া ধর্ম? তাহলে মতুয়া ধর্মের মূল কথা, এবং সূক্ষ্ম সনাতন ধর্ম পালন করতে গেলে এই পালন করা প্রয়োজন। এবং তার যারা ব্যতিক্রম করেছে, আমি বলি না যে সেইগুলোর প্রত্যক্ষ কোনো উদ্দেশ্য বা মিনিং নেই আছে। যদি মহম্মচর্য পালন করা হয়, ব্যক্তি সত্তা বিকাশ করবে, ব্যক্তি সত্তায় শেষ হবে। বানপ্রস্থ প্রথা পালন করলে সভ্যতার বিনা বিকাশ হবে না, বনে জঙ্গলের বিকাশ হবে।
ব্যতিক্রমী একমাত্র গার্হস্থ্য প্রশস্ত নীতি গৃহধর্ম, যে গৃহধর্ম প্রকৃত সুখ ও সনাতন সত্যকে ধরে রাখতে পারে। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছে, হরিচাঁদ ঠাকুর বলেছে, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই যে পরম সাধু জানিবে নিশ্চয়। তাহলে পরম সাধু হতে গেলে বনে জঙ্গলে যাওয়ার দরকার পড়ে না, সন্ন্যাস হওয়ার দরকার পড়ে না, পাহাড়ে যেতে হয় না, নিজের সন্তান সন্ততি সৃষ্টিকে ধারণ করে নিজে সংসারমুখী হওয়াই মূল তত্ত্ব এবং মূল কর্ম। তার মানে গার্হস্থ্য প্রশস্ত নীতির উপরতে কিছু নেই। অনেক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা যাবো না, অত ব্যাখ্যা দেওয়ার মতো আমার মা এখন পরিস্থিতিও নেই। তাহলে সেই নীতি বাস্তবায়ন করতে হবে কি করে? মানুষ মায়ের পেটের থেকে পড়ে সে জানে না ধর্মতত্ত্ব কি, সমাজতত্ত্ব কি, আদর্শ কি, নীতি কি। তাহলে তাকে একটা সামাজিক পূর্ণ মর্যাদা দেওয়া মানে তাকে সেই আদর্শগুলো শেখানো। আছে না আমাদের দ্বাদশ বাণী? তাহলে দ্বাদশ বাণীতে কি করে? দ্বাদশ বাণীতে একটা দরকার চিরসত্য কথা কথা, চিরসত্য কথা বলবে দ্বাদশ বাণীর একটা কথা। পরস্ত্রীকে মাতৃতুল্য দেখবে, এতে কি হয়? এটা হচ্ছে একটা সামাজিক এমন নিদর্শন যা নিজেকে শিক্ষা দেয় বাস্তব প্রকৃত মানুষ হতে, এবং যা ধর্মীয় আকারে আমাদের মধ্যে বিরাজ করছে, এবং সেই ধর্মতত্ত্বকে আমরা আজকে মতুয়া মত বা মতুয়া ধর্ম হিসেবে গ্রহণ করেছি। এর চাইতে আর বড় ফিলোসফিক্যাল দর্শনীয় শাস্ত্র মত বা ধর্ম মত পৃথিবীতে কিছু হবে না। অজান্তে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী এই গার্হস্থ্য প্রশস্ত নীতি পালন করছে। আপনারা দেখুন না, দুটো পাখি অর্থাৎ একে অপরের মেলবন্ধনে সৃষ্টি, এবং সেই সৃষ্টি হচ্ছে পৃথিবীর সৌন্দর্যকে ভোগ করার জন্য, পৃথিবীর সৌন্দর্যকে মর্যাদা দেবার জন্য সেই সৃষ্টি, এছাড়া আর কিছুই না। যদি এই সৃষ্টি না থাকতো পৃথিবীর সৌন্দর্যকে মূল্যায়ন করাই যেত না। তাহলে এত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আজকে মতুয়া ধর্মের তত্ত্ব মত পথ হিসেবে আমরা পেয়েছি। এর চাইতে আর বড় ধর্ম কি আছে? সকলে গার্হস্থ্য নীতি পালন করছে, একটা পিঁপড়ে পর্যন্ত গার্হস্থ্য নীতি পালন করছে, এর চাইতে আর বড় কিছু হতে পারে না আমি মনে করি। এই নীতিকে পালন করতে গেলে যখনই যুগের পরিবর্তন হবে তখনই সেই যুগের রূপ নির্ণায়ক পথ কি বা রূপ নির্ণায়ক মত কি। বাবা গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছে যে, বাবা গুরুচাঁদ ঠাকুরকে এই জন্য যুব নায়ক বলা হয়, যে যুগের পরিবর্তনের সাথে সাথে কোন বস্তু বা কোন জিনিসের নীতি নির্ধারণ করলে বা কোন জিনিসকে অনুসরণ করলে সেই সামাজিক মূল্যায়ন হবে, সেইটাই হচ্ছে মতুয়া ধর্মদর্শন। যে যত বড়ই অসুবিধা আসুক না কেন, আমি সেই অসুবিধার মুহূর্তে আমি সঠিক পথটি ধরে মানুষকে মূল্যায়ন করাবো মতুয়া নীতি, তাহলে আমার কোনোদিনও পতন হবে না, বা ধর্মের পতন হবে না, বা মানুষের পতন হবে না। তাই তত্তর করে মতুয়া ধর্ম সারা বিশ্বের বুকে ছড়াচ্ছে এবং সঠিক পথে ছড়াচ্ছে। আজকে সাধু গোসাই পাগলরা যারা দুই জেনারেশন আগে, যারা এক জেনারেশন আগে, সকলে কি খুব উচ্চশিক্ষিত নাকি? না। কিন্তু যে শিক্ষায় শিক্ষিত, হরিলীলামৃত, গুরুচাঁদ চরিত, চরিতামৃত এইগুলো পড়ে যারা শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের ছেলেপুলেদের শিক্ষা দান করেছে। কেন? কারণ ওই যে সামাজিক পদ্ধতিটাকে ধর্ম মত এবং নিজের মনের মত হিসেবে ব্যাখ্যা করে, তার জন্য কি করা দরকার? ছেলেপুলেকে শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা দিলেই তারা প্রকৃত জ্ঞান লাভ করবে, তারা সামাজিক মর্যাদায় মর্যাদা ই হবে। তাহলে তারপরে কি হবে? সমাজকে চালাতে হবে, সমাজকে চালাতে পারলে রাষ্ট্রশক্তি ধারণ করতে পারবে শিক্ষিত হলে। তাহলে শিক্ষা, তার জন্য নিজের নাতিদের কাউকে পিএইচডি করিয়ে আনছিলেন, কাউকে ব্যারিস্টার করে আনছিলেন, তাই না? দেখিয়েছে যে নিজের ঘরে শিক্ষা দেব, তো সেই শিক্ষায় অনেকে অনুপ্রাণিত হয়ে তাদের ঘরে সমাজের ছেলে পেলেদেরও শিক্ষা দেবে। তারা কি করবে? তারা এটাই করবে, সমাজ নীতি নির্ধারণ করবে, নির্ণায়ক করবে। আজকে যদি
শুধু বাংলাদেশের কথা আমি বাদ দিলাম, আমি ভারতবর্ষের কথা বলি। ভারতবর্ষের বর্তমান যে অবস্থান, সেই অবস্থানে কোন রাজনৈতিক দল মতুয়াদের ছাড়া ভাবতে পারে না, বিশেষ করে পশ্চিমবাংলায় কথা বলতে গেলে। পশ্চিমবাংলার এক তৃতীয়াংশ মানুষ আমাদের মতুয়া সমাজের মানুষ, তাদের বাদ দিয়ে কোনো রাজনীতি করা যায় না। তাই সুদূর কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী ছুটে এসেছিলেন শ্রীদামে, একটাও কিন্তু বিশেষ রাজনৈতিক বক্তব্য দেন নাই। মতুয়া সমাজের কথা জানতেন, হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শের কথা জানতেন, আন্দোলনের কথা জানতেন, এই জাতির জাগরণের মন্ত্র জানতেন, তাই ছুটে এসেছেন। আগামী দিনে আমি মনে করি শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশের প্রতি ওনার ধ্যান থাকবে যে বাংলাদেশের মানুষরা কি অবস্থায় আছে, এবং আমাকে বাংলাদেশের প্রয়োজনে ভিজিট করতে হতে পারে, তার জন্য আমরাও খুব ইচ্ছা প্রকাশ করেছি এবং আশাবাদী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে এবং শ্রীধাম ওরাকান্দিতে একবার সীতারাম ওরাকান্দি দর্শন করে যাবে, এটা আমার মনের ইচ্ছা। আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে সরকার, সেই সরকারের যে এমপি সাহেব যিনি আছেন শেখ সেলিম এবং ফারুক খান, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও ইচ্ছা প্রকাশ করেছেন যে এমন একটা সুন্দর অবস্থান যদি করা যায় যাতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন, এরকম যৌথভাবে যদি শ্রীধাম ওরাকান্দি দিতে আসে, আমি মনে করি এই বাংলাদেশের মতুয়াদের মূল্যায়ন আরো বেশি ত্বরান্বিত। পাশাপাশি এই অবস্থান দেখে ভারতবর্ষের আমার মতুয়া ভাই বোনেরা, মা বাবারা যারা আছেন, তারাও অনুপ্রাণিত হবে না, আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের বাংলাদেশে যে মতুয়ারা আছে তাদের প্রতি তার দৃষ্টি অন্যরকম। তো পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, মতুয়াদের সমাজ থেকে, মতুয়া সমাজ থেকে রাজনীতি করাতে হবে। হয়তো বাংলাদেশের বুকে বলছি, এটা আমার রাজনৈতিক প্রেক্ষাপটে বা ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে সেটা আমি জানি না, কিন্তু আমি এই কথাটাই যদি পশ্চিমবঙ্গে বলে থাকি তাহলে সেটা আমি যুক্তিযুক্ত এবং কার্যকারী করে তুলব আগামী দিনে রাজনীতিতে, যেভাবে এই রাজনীতি সংগঠিত হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে। আর সে সংগঠিত হওয়ার মূল মন্ত্রই হচ্ছে মতুয়া, এবং 9.5 কোটি মতুয়ার মধ্যে 3 কোটি মতুয়াই পশ্চিমবাংলায়, এই 9.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ হচ্ছে পশ্চিমবাংলায় মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাহলে একটা বৃহত্তর শক্তি, গুরুচাঁদ ঠাকুর তাই বলেছেন, যে জাতির রাজা নাই সে জাতি রাজা নাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। এই যে দল গঠন, এই দল গঠনের মাহাত্ম্য হচ্ছে যেমন একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে থেকে ধর্মসত্তা তৈরি করা, পাশাপাশি সামাজিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটা জনশক্তি গঠন করা। আপনার যদি জনশক্তি থাকে তাহলে সবাই আপনার কাছে নত হবে, এটাই হচ্ছে পরম পাওয়া এবং পরম নীতি, এটাই বাস্তব, এটাই বাস্তব কথা। যার দল আছে তার বল আছে, অতএব মতুয়াদের ধর্মীয় দল আছে, এই ধর্মীয় দলকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, উপযোগী করে রাজনৈতিক শক্তি তৈরি করতে হবে মতুয়া সমাজের মধ্যে থেকে, তা না হলে সামাজিক মূল্যায়ন হবে না, স্থানে স্থানে মতুয়া অধ্যুষিত এলাকাগুলো ডেভেলপমেন্ট করা যাবে না। আমরা সেই প্রচেষ্টায় আছি, উভয় দেশে, উভয় বঙ্গে, এপাশে মতুয়া মিশন, ও পাশে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যৌথভাবে কাজ করবে, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত প্রেক্ষাপটে কাজ করে মতুয়া ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে কাজ করবে। এর চাইতে শ্রীবৃদ্ধিমূলক আর কিছু হতে পারে না। গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, বাবা হরিচাঁদ ঠাকুরের আদর্শ যা ছিল, সেই আদর্শ যদি চলতে হয় তাহলে সঠিকভাবে সাংগঠনিক পদ্ধতিতে মতুয়া মূল্যায়ন করে একমাত্র পথ। বেশি বক্তব্য নয়, আমরা চাইব, আমরা কখনো আপনাদের কাছে কোনো দাবি নিয়ে আসবো না যে আপনাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘেই আসতে হবে। আমার শ্রদ্ধেয় দাদা বলেছেন ঠিকই, তবে এটা সম্পূর্ণ বিবেচনাধীন, বিবেচনার প্রতি আপনার মাথায় রেখে আপনারা কোন সংগঠন করবেন, কাদের মধ্য থেকে আপনারা সংগঠিত হলে শক্তিশালী হবে এবং এখানকার মতুয়া তথা ভারতবর্ষের মতুয়াদের ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা মাথায় রেখে কাজ করবেন। এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, অত্যন্ত ক্লান্ত করেছি, আর বক্তব্য রাখতে পারছি না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়, জয় বাংলাদেশের মানুষের জয়। ভক্তরা তো
ছোট মার একটু কথা শুনতে চান নাকি? বর্তমানে ছোট মার কথা শুনতে চান নাকি? ছোট মার কথা শুনতে চান? দুই মিনিট হলো ছোট মারটা আমাদের আশীর্বাদ দিবে, ছোট মারটা আশীর্বাদ তো দিবে আমাদের। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এখানে উপস্থিত সকল ভক্তদের জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমরা যেন ঠাকুরের কাজ করে যেতে পারি আগামী দিনে। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।